ব্যাটারদের দুরবস্থার মাঝে টাইগার বোলারদের পারফরম্যান্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ইয়ান বিশপের। তার কাছে লেগ স্পিনার রিশাদ হোসেন বড় প্রাপ্তি, প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবেরও। তবে এবার কার হাতে উঠবে শিরোপা তা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করতে চান না বিশপ। 2019 বিশ্বকাপে কোর্টনি ওয়ালস ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ, তখনও ইয়ান বিশপ ধারাভাষ্যকার। দুই ক্যারিবিয়ানের কথোপকথনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছিলেন বিশপ। এরপর আরও কয়েকটি বিশ্ব আসর কেটে গেছে, বাংলাদেশের বোলিং এখনও মুগ্ধতা ছড়ায় বিশপের চোখে, সেটা নিজে পেসার ছিলেন বলেই হয়তো। বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যিই দারুণ ছিল, অসাধারণ। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা যদি ভালো করে তাহলে এই দলটা আরও ভালো করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার খুঁজে পেয়েছে, যার মেধা ও স্কিল দারুণ। ব্যাটারদের ব্যর্থতা তার চোখেও ধরা দিয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেনের আবিষ্কার বড় প্রাপ্তি, ভূয়সী প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবের। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা ও ভালো মনোভাব দেখেছি, সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছি, স্কিট, সুইং, সিম দ্য বল ও পেস সবকিছুই তার আছে। এবারের বিশ্বকাপ কেমন যেন আফগানদের বাদ দিলে টপ অর্ডারের ধারাবাহিকতা দেখাতে পারেনি কোনো দল। এই বিশ্বকাপ সবার জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে কতটা কে কাজে লাগাতে পারে সেটাই প্রশ্ন। বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে চমকের নাম বলেছিলেন বিশপ, সেটা মিলে গেছে। তবে তার প্রেডিকশনের চার সেমিফাইনালিস্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, তাই এখন আর প্রেডিক্ট করতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে। বাকি তিন ম্যাচে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পাবে বিশ্ব নাকি পুরনো কারো হাতেই উঠবে ট্রফি, বিশপের মতো উত্তরের খোঁজে বিশ্ব। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ। 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কিনা সিদ্ধান্ত নিতে হবে সাকিব মাহমুদুল্লাহকে। না পারলে এখনই তাদের পরিবর্তে নতুনদের সুযোগ করে দেওয়ার পক্ষে দু সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। তারা মনে করেন সুপার এইটে ম্যাচ জেতা কিংবা সেমিফাইনাল খেলার বিশ্বাসই ছিল না বাংলাদেশ দলের। মানুষ তার স্বপ্নের সমান বড় নাকি চেষ্টার সমান বিতর্ক হতে পারে, তবে বাংলাদেশ ক্রিকেটাররা স্বপ্ন দেখাতে যেমন জানেন না তাদের চেষ্টাও প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে প্রত্যাশাই করতে না করেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত, আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে সুপার এইটে উঠেই আত্মতুষ্টিতে ভোগেন। অথচ বাংলাদেশ সহযোগী কোনো দেশ নয়, খেলেছে সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েও হাতছাড়া করল। 73 বলে 116 রান করতে না পারুক, চেষ্টাও যে ছিল না ক্রিকেটারদের। সমর্থকরা যেমন মানতে পারছেন না, মানতে পারছেন না সাবেক অধিনায়করাও। মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ও জায়গায় অ্যাপ্রোচটা আরও পজিটিভ হওয়া উচিত ছিল, কারণ ও যে একটা চার মেনে পাঁচটা বল ডট, ব্যাটসম্যানদের এই এই জায়গায় নেগলিসি আছে। 19 বলে 43 রান, হাতে 6 উইকেট, ইল ডু ইট না। সেকেন্ড রাউন্ডে এসে আমার কাছে মনে হয়েছে আমরা কেউ বিশ্বাস রাখতে পারিনি যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে জিতে সেমিফাইনালে যেতে পারে। আফগানরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে, অধিনায়ক কোচ থেকে শুরু করে সবার শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা। আর বাংলাদেশ ড্রেসিংরুমে হাথুরুসিংহে নীরব দর্শক। দুই সিনিয়র সাকিব আল হাসান মাহমুদুল্লাহ থেকেও যেন নেই, তাদের পারফরম্যান্সও আর বাংলাদেশকে জাগিয়ে তুলছে না। তাই সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার, 2026 বিশ্বকাপের জন্য নতুনদের গড়ে তোলার তাগিদ সাবেক দুই নির্বাচকের। দু বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপের পরেই কাউকে ট্রাই করা উচিত, কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে না, হয়তো তিন চারজনকে চেষ্টা করতে হতে পারে। দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এখান থেকে ইয়াং প্লেয়ার নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকে শুরু করতে হবে, নতুন প্লেয়ারদের সুযোগ করতে হবে। তাই বলে 15 জন চেঞ্জ হবে না, যেখানে যেখানে দরকার হবে খেলোয়াড় ওখানে ওই ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে। শত সমালোচনার মাঝেও বোলিং ইউনিট পাচ্ছে প্রশংসা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। প্যারিস অলিম্পিক কোয়ালিফাই করে তুরস্ক থেকে দেশে ফিরলেন আর্চার সাগর ইসলাম। তার অর্জনে দেশ জুড়ে যেমন আলোড়ন, তেমনই খুশির জোয়ার তার পরিবারেও। রাজশাহীতে চায়ের দোকান চালিয়ে ছেলেকে আর্চার বানিয়েছেন মা সেলিনা। এবার অলিম্পিক মঞ্চে পদকের চাওয়া পরিবারের।
রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় বঙ্গবন্ধু কলেজ মোড়ে যিনি চা বিক্রি করছেন, ক্রেতারা হয়তো তার ছেলের কীর্তির কথা জানেন না। মা হিসেবে দেশের অন্য যে কোনো মানুষের চেয়ে এখন বেশি গর্বিত সেলিনা। তার ছেলে সাগর ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের টিকিট পেয়েছেন। খেলাতে ভালো, আগ্রহ ভালো। 15 বছর ধরে তার এই দোকান, এখানকার আয় দিয়ে বড় করেছেন চার সন্তানকে। স্থানীয় আর্চারি ক্লাব হয়ে সাগরের ঠিকানা বিকেএসপি, এরপর দেশ ছাড়িয়ে অলিম্পিক মঞ্চ। আর্চার ছেলের প্যারিস যাবার খবরে মায়ের খুশি বাঁধ ভাঙা। আমার ছেলে গর্বিত যে আমার মা কি করে সে পরিচয়টা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার ছেলেরা ঘৃণা করে না, কেন যে আমি তো এটা থেকে তাদেরকে মানুষ করলাম, প্রতিষ্ঠিত করলাম, তো আমি এটা থেকে ঘৃণা, আমি তো খারাপ কাজ করছি না, আমি ব্যবসা করছি, সংগ্রাম করে আমি চালাচ্ছি। তো আমাদের একটাই মনোকামনা, মনে করেন যে সে আমার ছোট ভাই হিসাবে, তার জন্য দোয়া করি সব সময়, সে যেন একটা পদক নিয়ে আসতে পারে। সুখবর আগেই পেয়েছে দেশ। মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন সাগর। আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক গিয়েছিলেন রাজশাহীর ছেলে, ফিরলেন সুফল নিয়ে। আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল, তো আলহামদুলিল্লাহ আমরা ওখানে অনেক স্ট্রাগল করছি, আলহামদুলিল্লাহ অনেক হার্ড ওয়ার্ক করার পরে আমরা গেমে গেছি। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। অন্য দেশ যখন পদকের ক্ষণগণে, 16 কোটি মানুষের বাংলাদেশ এখনও অলিম্পিক কোয়ালিফাই উদযাপন করে, সেটিও আটকে গুটি কয়েক ডিসিপ্লিনে, তবুও বিশ্বমঞ্চে থাকছে বাংলাদেশ, যাদের নেপথ্যে সেলিনার মতো মায়েদের শ্রম আর ভালোবাসা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।